সিটি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুমি। আপনাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা প্রতিনিয়ত প্রচার করছি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য। আজ আমরা জানব হার্ট অ্যাটাকের এক মাস আগে কোনো সংকেত পাওয়া যায় কিনা, আর এ বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক ডাক্তার KMHS সিরাজুল হক, প্রাক্তন চেয়ারম্যান কার্ডিওলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও প্রাক্তন সভাপতি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এবং কনসালটেন্ট সিটি হসপিটাল ঢাকা। হার্ট অ্যাটাকের ব্যাপারে কিছু কিছু সংকেত কয়েক সপ্তাহ আগে, বিশেষ করে এক মাস আগেই পাওয়া যায়। আমরা জানি যে হার্ট অ্যাটাক সাধারণত বয়স্কদের হয়, 50, 60, 70 বছর বয়স হওয়ার কথা, কিন্তু আজকাল দেখা যাচ্ছে 40 বছরের নিচের মানুষদেরও হার্ট অ্যাটাক দেখা যাচ্ছে। আমরা দেখেছি একটি সমীক্ষায় যে হার্ট অ্যাটাকের বাংলাদেশে যে শতকরা 20% মানুষের, ইয়াং মানুষের হার্ট অ্যাটাক হয়, যেমন 40-এর নিচে, তাহলে আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আগে কোনো সংকেত পাওয়া যায় কি না। সংকেতগুলো হলো যেমন শরীর ম্যাজম্যাজ করে, দুর্বল লাগে, শরীর ঘেমে যায় হঠাৎ করে কাজ করলে, এবং অনেক সময় পেটে গ্যাস হয়। রোগী বলেন যে আমার গ্যাস হয়েছিল, পরে হার্ট অ্যাটাকে পরিণত হলো। আসলে এটা কিন্তু আগে থেকে সিগন্যাল দিচ্ছিল যে শরীরটা খারাপ, একটু হাঁটতে গেলে টায়ার্ড হয়ে যান, ঘেমে যান, একটু ব্যথা হয় কি হয় না, ব্যথা চলেও যায়, আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কিছুদিন পরে উনি ভালোই থাকেন, কিন্তু কোনো একটা বিশেষ কারণে রেগে গেলেন, ব্লাড প্রেশার বেড়ে গেল, কিংবা স্মোকিং করলেন, সেক্ষেত্রে ওই সব যেটা আমরা যেসব সিমটমগুলো মনে করছিলাম যে কিছুটা দুর্বল আছে কিংবা আমরা আমলে দেই নাই, সেই সব সিমটমই কিন্তু আমাদেরকে সংকেত দিচ্ছে। অর্থাৎ হার্ট অ্যাটাকের কয়েক সপ্তাহ আগে, এক মাস আগে কিন্তু আমরা কিছু কিছু সংকেত পেয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের ছোটোখাটো সংকেত থাকলেও আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি আমাদের পরীক্ষা করবেন, ইসিজি করবেন, ইকো করবেন এবং অন্যান্য ব্লাডের পরীক্ষা করবেন। আমরা দেখেছি যে হার্ট অ্যাটাক কেন হয়, একটু আগে আমরা আলাপ করেছিলাম যে করোনারি ধমনীর মধ্যে কিছুটা প্লেক জমে, প্লেক অর্থাৎ একটা আমরা জানি যে একটা ফ্যাটি স্ট্রিক জমে যায়, সেই ফ্যাটি স্ট্রিক যদি অল্প স্বল্প থাকে তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হয় না, কিন্তু এর সাথে একটা প্রদাহ সৃষ্টি হয়, তাহলে ব্লাডের মধ্যে টোটাল কাউন্ট বেড়ে যায়, সিআরপি বাড়ে, যেটা আমরা দেখেছি গত কোভিড ইনফেকশনে। ভালো মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, জ্বর আসছে, হার্ট অ্যাটাক হয়ে গেল, কিংবা আগে রিং পরানো ছিল, স্টেন্ট ছিল, কিংবা বাইপাস করা ছিল, ভালোই ছিলেন 5-10 বছর, কিন্তু কোভিড হওয়ার পরে রক্ত জমাট বাঁধার ক্ষমতা বেড়ে যায়, রক্ত জমাট বাঁধার কারণে ওই সব জায়গায় আবার হার্ট অ্যাটাকের কারণ সৃষ্টি হয় এবং রক্ত জমে যায়। এই জন্য দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাকের ব্যাপারে আমাদের আগে থেকে যদি আমরা খেয়াল করি, কিছু কিছু সিগন্যাল পাই, তাহলে আমরা কিছু পরীক্ষা করে নিতে পারি, চিকিৎসকের পরামর্শ নিয়ে ভালো থাকতে পারি। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন, তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।